আসসালামু আলাইকুম ইসমি সঞ্জানা সাথী ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো গাইজ আশা করি আপনারা অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো আজকে বৃষ্টি হচ্ছিল যার জন্য ভাবলাম যে আজকে আমরা খিচুড়ি পিকনিক খাবো ইনস্ট্যান্ট প্ল্যান করে রান্না বান্না শুরু তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা খিচুড়ির সাথে কী কী রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি হচ্ছে চাল ডাল ধুয়ে নিচ্ছিলাম দেন পাতিলে উঠাচ্ছিলাম আমরা আজকে সবজি খিচুড়ি করব যার জন্য এখানে আলু মিষ্টি লাউ মানে বাসায় যেটা ছিল আর কি এতটুকু দিয়েই রান্না করার চেষ্টা করব আমার লাইফের ফার্স্ট টাইম সবজি খিচুড়ি রান্না করা জানি না কেমন হবে এখন আমরা পেঁয়াজ মরিচ ধুয়ে কেটে নিব আমার পেঁয়াজ মরিচ কাটা হয়ে গেলে সরাসরি আমরা খিচুড়ি মাখতে শুরু করব আমার তো মরিচ কাটলে বা কোনো কিছু মরিচের কোনো কিছু মাখলে এত পরিমাণের হাত জ্বালা করে তা বলার মতো না আপনাদের কার কার এমন সমস্যা হয় কমেন্ট করে আমাকে জানাবেন মরিচ কাটা শেষ এখন আমরা খিচুড়ি মাখাবো আমি এখানে সচরাচল সবাই যে মশলা ইউজ করে আমিও ওইগুলো মশলাই ইউজ করেছি আমি এখানে বলে দিলাম না কোন মশলা কত পরিমাণ ব্যবহার করতেছি কারণ খিচুড়ি সচরাচল সবাই রান্না করতে পারে বাট আমার কাছে সবজি খিচুড়ি ফার্স্ট টাইম আর খিচুড়িটা একটু পাতলা করব যেটা আমার কাছে একদমই লাইফের ফার্স্ট টাইম রান্না করতেছি আমার এইখানে সব ধরনের মশলা দেওয়া কমপ্লিট তেল দিয়ে এখন খিচুড়িটা মাখাবো জানি না মাখতেছিলাম আর ভাবতেছিলাম যে আমার আজকে হাত যে কতই পরিমাণে জ্বালা করবে আমার এরকম হয় যে প্রতিবার কিছু একটা শখ করে করি বাট ওইটাই ওইটাতে দেখা যায় যে আমার হাত কেটে যায় বা হাত প্রচুর পরিমাণে জ্বালা করে আমি ওই দিন শান্তিভাবে খাইতে পারি না আজকে আমরা রান্না করব খড়ির চুলাতে যার জন্য রুমের ভেতরে সব কিছু রেডি করে তারপর আমরা সাদে যাব। এখন আমরা চুলা জ্বালাবো আমি চুলা জ্বালাতে পারি না আমার ছোট বোন সে অনেক চুলা জ্বালানোতে এক্সপার্ট আমরা যতবারই পিকনিক খাই খড়ির চুলাতে ওই জ্বালাই এখন এখানে আমি ইলিশ মাছ কেটে নিব ইলিশ মাছ ভাজবো আর ইলিশ মাছের লেচ যেটা ওটা দিয়ে আমরা ভর্তা করব আমার অলরেডি মাছ কাটা শেষ আমি এখন ধুয়ে নিব ভালোভাবে ধোয়া হয়ে গেলে এতে আমরা মশলা মাখাবো সচরাচর মাছ ভাজতে যে মশলা ইউজ করা হয় আমি ওইগুলাই ব্যবহার করব কিছু সময়ের জন্য মাছটা আমি মেখে রেখে দিব মানে আমার সবজি খিচুড়ি অলরেডি হয়ে গেছে আমি আগে লেজ ভর্তা করব যার জন্য লেজটা আগে ভেজে নিব এরপর পরপর যেগুলো মাছ ছিল সবগুলোই ভালোভাবে ভেজে নিব আমাদের রান্না শেষ এখানে লেজ ভর্তা করেছিলাম বাট ভিডিও করতে ভুলে গেছিলাম তো এই তো সব কিছু রেডি এখন আমরা খাবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর দয়া করে আমার পেস্টটি ফলো করবেন ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম